गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल एंड वेलकम टू वन अनदर ब्लॉग। आज के बेश किछुदिन पर तोमादेर साथे आड्डा दिते एलाम। आज के भिडियोटा आमी जेटा निये बानियेछि, ए टपिकटा हलो आमादेर सबार काछे एकटा प्लेन ब्लैक कुर्ती थाके, आमरा एकदिन दुदिन पड़ी तारपर आमरा बोर हये जाइ, किभाबे यूज करब बुझते पारि ना। तो आज के एकटा प्लेन ब्लैक कुर्तीके आमरा कत रकम भावे यूज करते पारि এবং এরকম ভাবে ইউজ করে আমরা অফিস, মিটিং, কলেজ, কোনো শপিং, কোনো ছোটোখাটো নেমন্তন্নতেও পড়ে যেতে পারি। তো তার উপরে একটা আইডিয়া বানানোর আমি চেষ্টা করেছি। তো তোমরা একটু ভিডিওটা দেখো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। সো আর একদম সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। হাই বন্ধুরা, এটা আমার প্রথম লুক এই ব্ল্যাক কুর্তিটার সাথে। দেখো, আমি প্লেন ব্ল্যাক কুর্তিটার সাথে একটা ব্লু ডেনিম জিন্স পরেছি। এই নেকপিসটা অ্যাড করে কালার পপ অ্যাড করা হয়েছে। এই ব্লু ডোরটা আমি পরেছি আর তার সাথে প্লেন একটা সিলভার ওয়াচ। তো এই লুকটা তোমরা কিন্তু অফিস, কলেজ, শপিং সব জায়গায় করতে পারো। একটু হলেও ব্ল্যাক কালারটার মধ্যে ডিফারেন্স আসবে। আমি পিকচার শেয়ার করছি, দেখো, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার দ্বিতীয় লুক। এই ব্ল্যাক কুর্তিটার সাথে আমি যে জিন্সটা পরেছিলাম ওটাই পরে আছি, লাইট ব্লু কালারের। আমি শুধুমাত্র আমার যে জুয়েলারিটা ছিল ওটা বদলালাম। আমি এই সিলভার ঝুমকিটা পরলাম আর তার সাথে ম্যাচিং করে এই চেনটা এর সাথে। আর হাতে আমি কোনো ঘড়ি রাখিনি, প্লেন সিলভার চুড়ি রেখেছি। আর একটুখানি দেশি বা ট্র্যাডিশনাল লুক আনার জন্য এই টিপটা অ্যাড করেছি। তো এরকমভাবেও তোমরা অফিসে যদি কোনো ট্র্যাডিশনাল প্রোগ্রাম থাকে বা সকালে কোনো ইনভিটেশন থাকে যেটা ট্র্যাডিশনাল, তো সেখানে এটা ইউজ করতেই পারো। আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এটা। তো এটা আমার সেকেন্ড লুক আর এটারও ফটো আমি শেয়ার করছি তোমাদের সাথে। বন্ধুরা, এটা হচ্ছে এই কুর্তিটার সব থেকে বেশি গর্জাস লুক। এটা আমি দেখতে পাচ্ছ তোমরা, আমি এই প্লেন ব্ল্যাক কুর্তিটার উপরে একটা নেটের ওড়না ইউজ করেছি হোয়াইটের উপরে, কারণ ব্ল্যাকের সাথে হোয়াইট, গোল্ডেন এই কালারগুলো খুব ভালো যায়। আর তার সাথে খুব গর্জাস একটা মিনাকারি ঝুমকা পরেছি। তো আর এর সাথে আমি একটা হোয়াইট লেগিংস পরেছি। তো এরকম কোনো চুড়িদারের সাথেও তোমরা পরতে পারো। এটা কিন্তু যে কোনো নেমন্তন্নতে তোমরা মানে আরামসে পরে যেতে পারো, খুবই ভালো লাগবে। আর আরেকটু গর্জাস মেকআপও তোমরা করতে পারো, স্টোনের টিপ করতে পারো। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্যে এই লুকটা ট্রাই করলাম। আর ওড়নাটা তোমরা এরকম এক সাইড দিয়ে খুলেও নিতে পারো, আদারওয়াইজ তোমরা পুরো ওপেন করেও নিতে পারো, কারণ এটা কিন্তু কুর্তির কাজটাও বোঝা যাবে আর যেহেতু ওড়নাটা ট্রান্সপারেন্ট ওড়নাটাও বোঝা যাবে। আমি এটারও পিকচার শেয়ার করছি, দেখো, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হাই বন্ধুরা, এটা আমার একদম লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। এটাও আমি কিন্তু কোনো একটা ট্র্যাডিশনাল লুক করলাম। আর এটা যে কোনো পুজো বাড়িতে নেমন্তন্ন থাকলে বা বাড়িতে পুজো থাকলে তোমরা প্লেন জাস্ট এইটার উপরে একটা এরকম লাল সুতোর কাজ করা ওড়না নিয়ে নিয়েছি। এর সাথে ম্যাচিং করে আমি গয়না মানে কানের দুলটা চেঞ্জ করলাম আর একটা গ্রিন লেগিংস আমি পরেছি এর সাথে ম্যাচ করে, একটা ছোট্ট বিন্দি।
তো এমনি করে তোমরা কিন্তু বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলে এভাবে লুকটা চেঞ্জ করতে পারো। সো এটারও আমি ফটো শেয়ার করছি। আর তোমরা ফাইনালি দেখতে পেলে যে একটা প্লেন ব্ল্যাক কুর্তিকে একটু কিছু জুয়েলারি আর ওড়নার সাথে চেঞ্জ করে করে কিন্তু অনেক রকম লুক ক্রিয়েট করা যায় এবং একটু লুকগুলো বোরিং হয় না। সো তোমরা কিন্তু সবাই আমাকে ভালো করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই সাজেশনটা। যে কোনো কমেন্টস থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর একটুও যদি তোমাদের মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।